নমস্কার, অকপটে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই। তমলুকের অখ্যাত একটি গ্রাম থেকে একটি কিশোর বড় হওয়ার স্বপ্ন দেখেছিল। তাকে যুদ্ধ করতে হয়েছিল দারিদ্র্যের সঙ্গে। তাকে রাস্তা দিয়ে হাঁটতে হতো, পায়ে থাকত না কোনো জুতো, একটি মাত্র জামা এবং সেটিও ছেঁড়া। বাবা ছিলেন স্কুল শিক্ষক, ব্রিটিশের সঙ্গে তার ছিল নিরন্তর লড়াই এবং আপোষ করেনি বলে তাকে চাকরি ছাড়তে হয়েছিল। মা ছিলেন মাতঙ্গিনী হাজরা, স্বাধীনতা সংগ্রামীর আবাল্য সঙ্গিনী। এই পটভূমিতে ছেলেটির উত্থান উন্মেষ, তারপর দীর্ঘ পথ পরিক্রমা, বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী এবং বিশ্বের সবথেকে ধনী বিজ্ঞানীও বটে। 12টি লেজার রের আবিষ্কর্তা, কসমোজেনিক্সের প্রেসিডেন্ট। আমাদের অতিথি আজকে সেই মণিলাল ভৌমিক, যিনি মণি ভৌমিক নামে পরিচিত। অনেক কথা বলে ফেললাম ছেঁড়া কাঁথা থেকে রাজপ্রাসাদে যাওয়ার কাহিনী, কিন্তু জানতে ইচ্ছে করছে আপনার সেই ছোট্টবেলার কথা, যখন আপনি ভাবতেই পারেননি যে আপনার যাত্রাপথ, এই একটা জার্নি, এটা একটা এইভাবে গিয়ে একটা জায়গায় পৌঁছাবে, সেই সময়টার কথা যদি একটু বলেন। আমি তো গ্রামে জন্মেছিলাম, কলকাতার লোকেরা ঠিক জানতে পারে না গ্রামের অবস্থা কীরকম, বেড়াতে গেলে তো সেটা জানা যায় না। ঠিক তাই, গ্রামে থাকলেই জানা যায়, মনে হয় যে সেখান থেকে আর বেরোবার কোনো পথ নেই। দারিদ্র একেবারে চেপে দিচ্ছে, দারিদ্র থেকে বেরোবার কোনো অবস্থা নেই এরকম মনে হয়। তবু স্বপ্ন দেখতাম কী করে এ থেকে বেরোতে পারবো। আমার বাবা ছিলেন অবশ্য স্কুল টিচার, তিনি জানতেন যে শিক্ষায় সোনার কাঠি ছড়িয়ে দিয়ে দারিদ্র তাড়ানো যেতে পারে। সুতরাং ছোটবেলা থেকেই পড়াশুনোর দিকে খুব নজর ছিল, আর অবশ্য তার সঙ্গে বাড়িতে আরও কাজ করতে হতো। সকালে রুটিন হলো গরু নিয়ে চড়াতে যাওয়া, তারপরে মুড়ি খেতাম, এতে আপনার ওই যে আপনার কি বলে সুটি 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 কড়াইশুটি কড়াইশুটি ক্ষেত থেকে তুলে খেতেই মুড়ি নিয়ে গিয়ে খেতে কড়াইশুটি দেয়। দ্যাট ওয়াজ দ্য রুটিন ইন দ্য মর্নিং। ওভাবে ব্রেকফাস্ট হলো, গরু চড়ানো হলো, তারপরে বাড়িতে এসে পড়তে লাগলাম, তারপরে পুকুরে স্নান করে একটু খেয়ে হেঁটে স্কুলে যেতে হতো। এবং সেটা আমি খুব কাছে নয় না সেটা কাছে নয় আর কাদা ওখানে তো গ্রাম তমলুক আর মেছেদার মাঝামাঝি। আমাদের তখন তো রাস্তা ছিল না, একবারে মেছেদার বা তমলুক যেতে হলেও ওই হেঁটেই যেতে হতো। সেই স্কুলেতে পড়তে যেতাম, বর্ষাকালেই খুব অসুবিধে হতো, আর গ্রামে তো জানেন এখানে হাইজিনিক ফেসিলিটি নেই, সুতরাং সেই রাস্তার ধারেই তাদের ডেলি চোর্স করছে, ওর মধ্যে নেগোসিয়েট করে সামটাইমস অলমোস্ট লাইক এ স্কিয়ার স্কিয়ারের মতো এতে স্কুলে যাওয়াটাও একটা লড়াই ছিল। তখন সেই মনোটনিতে ভাঙবার জন্যে স্বপ্ন দেখতাম পাহাড়ে এক বাড়ি, একটা সুন্দর পাহাড়ে বাড়ি, কী করে যেতে পারবো কি সেখানে, অ্যাটলিস্ট ওই দিয়ে ওই যাওয়ার কষ্টটা একটু কমে যেত। মানে আপনার স্বপ্নটা ছিল পাহাড়ে একটা বাড়ি, এবং আপনার বেভারলি হিলসের বাড়ি, এখন যে বেভারলি হিলস আমেরিকার সব থেকে ধনকুবেররা থাকেন সেখানেও আমি যতদূর শুনেছি পাহাড়ের উপরই আপনি বাড়ি বানিয়েছেন, এবং সেই স্বপ্নটার আপনি পৌঁছতে পেরেছেন। কিন্তু এই পাড়ার মাঝখানে অনেক স্তর রয়েছে। আমার জানতে ইচ্ছে করছে যে আপনি মেধাবী ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র অনেকেই থাকেন, অনেকেই পড়াশোনায় ভালো হন, কিন্তু আপনি কিভাবে আপনাকে নিজেকে ধীরে ধীরে তৈরি করলেন? আজকে যে মণি ভৌমিকের সামনে আমরা বসে আছি, এই মণি ভৌমিক কিভাবে তৈরি হলেন? এক কথায় সেটা বলা সম্ভব হবে না। আমি কিছুটা
ছোট ছোট করে বলি। প্রথম হলো যে যত মেরিট থাকলেও কষ্ট না করলে হয় না। আমি রেগুলার সকালে পড়তাম, তারপরে এবার সন্ধ্যায় পড়তাম, রেগুলারলি, কোনো দিন বাদ যায়নি। রেগুলারিটি খুবই দরকার। তাছাড়া এটা আমাদের ব্রেন কানেকশন যেটা তৈরি হয়, সেটা রেগুলারিটি হলে সেটা থাকে অনেকদিন, মেমোরি থাকে, হয়ে যায়। সুতরাং আমি দেখতাম যখন মাস্টার মশাই একটা অঙ্ক দিতেন, তার বোর্ডে লেখার আগেই আমি উত্তর লিখে ফেলেছি, এসে দেখুন মাস্টার মশাই, চমকে যেতেন। সেটা হতো ওই জন্যে যে আমি প্রত্যেক প্র্যাকটিস করতাম। সুতরাং আমি জানতাম কি আসছে, কি কোয়েশ্চেন কি আসছে, সেটা জানতাম তখন। একটা মানে প্র্যাকটিস মেক্স ইট পারফেক্ট, প্র্যাকটিস মেক্স ইট পারফেক্ট ইন এনিথিং, এনিথিং ইন লাইফ, বিকজ দি এখন তো সায়েন্স দিয়ে আমরা দেখছি, নিউরো সায়েন্স দিয়ে যখন আমরা কিছু পড়ি, আমাদের নিউরাল কানেকশন মাথার মধ্যে হচ্ছে। যখন নিউরাল কানেকশন হয়ে যায়, তখন সেটা আমাদের সেরিবেলাম যে পেছনে যে মাথা আছে, সেখানে ওটা আপনার আনকনসিয়াস হয়ে যায়। তখন তখন আর কনসিয়াস দরকার হয় না। সুতরাং যখন আর পড়ছি, প্র্যাকটিস ইজ রিয়েলি নেসেসারি টু মেক ইট পারফেক্ট। তো আপনি তো এই পড়তে পড়তে প্রত্যেকটা জায়গা থেকে সম্মান নিয়ে বড় হতে লাগলেন, এবং তারপর আপনি খড়গপুরে গেলেন, সম্ভবত আপনি নিজেকে আরো বেশি পরিশীলিত করার জন্য। তো তারপর আমেরিকায় যাওয়ার এই যে পর্বটা, যেখানে আমেরিকাতে গিয়ে আপনার কর্মক্ষেত্র, এখনো কর্মক্ষেত্র, সেই জায়গার ধাপটা কিভাবে এলো? আমি তো ভেবেছিলাম যে খড়গপুরে আইআইটি তে পিএইচডি করলে আমি প্রথম পিএইচডি আইআইটি সিস্টেমের, কোথায় ওখানে গিয়ে আমেরিকাতে এক বছর থেকে দেশে ফিরে আসব। ইচ্ছা ছিল যে দেশের যা করতে পারি সেটাই করব। সো এক বছরের জন্য যাই, কিন্তু তখন ওই লেজার রশ্মি বেরোলো, আর আমার মাস্টারমশাই ছিলেন সত্যেন বোস, উনি আইনস্টাইনের সঙ্গে যে কাজ করেছিলেন, সে বোস আইনস্টাইন কনডেনসেট, এটা ইজ লেজার হলো বোস আইনস্টাইন থিওরি থেকে প্রেডিক্ট করা যায়। ইনফ্যাক্ট আইনস্টাইন 1917 সালে বলেছিলেন লেজার হবে, কিন্তু কেউ সেটা বিশ্বাস করেনি, সেই জন্যে 50 বছর পরে সেটা হলো। আমি যখন গেলাম 1959 গেলাম, 1960 লেজার বেরোলো, তখন ওটা থেকে জানতাম প্রফেসর বোসের কাছ থেকে, তখন খুবই ওটা চমক লাগলো, আর ন্যাচারাল অ্যাট্রাকশন এসে গেল ওর প্রতি। তখন আমি চাকরি পেলাম জেরক্স কর্পোরেশনের, ওদের কেমিক্যাল ফিজিক্স ডিভিশনের হেড হয়ে। তখন 4-5 বছর কাজ করলাম, তারপর ভাবলাম কী করছি এখানে, আমি তো এক বছর জন্য এসেছি এখানে, এখন তো আমার দেশে যাওয়ার কথা, ঠিক করতে পারছিলাম না থাকবো না যাবো। এ থেকে মাথা ধরতে আরম্ভ হলো। তখন আমি একজন ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আমার এরকম স্প্লিটিং হেডেক হচ্ছে কেন, আমার কথা শুনে বললে যে তোমাকে এখন ডিসাইড করতে হবে, তুমি এখানে থাকবে না দেশে যাবে। মানে সাইকোলজিক্যাল প্রবলেমটা তখন আপনার মাথা ব্যথা করে। এক্স্যাক্টলি। এবং দেশে ফেরার মাথা ব্যথা। দেশে ফিরিনি বলে সেই জন্য মাথা ব্যথা। হ্যাঁ। তখন আমি ঠিক করলাম যে এখানে থাকবো না দেশে যাব, সেটা একমাত্র ডিসিশন করা যায় যদি দেশে যাই আমি। সুতরাং একটা সায়েন্টিস্ট পুলে এক চাকরি নিয়ে 8 মাসের জন্য এসেছিলাম এখানে, বোস ইনস্টিটিউটে থাকলাম। কিন্তু দেখলাম যে লেজার যে ব্রেক নেক স্পিডে গতিতে যাচ্ছে, সেটা এখানে থেকে আমি করতে পারবো না। যদিও
ভারতবর্ষের জন্য কিছু করা দরকার, কিন্তু এখানে বহু ইন্টেলিজেন্ট লোক আছে, মেধার লোক আছে, কিন্তু লেজারের জন্য রিসার্চ করার জন্য যে ইকুইপমেন্ট দরকার আর যে সাপোর্ট দরকার সেটা এখানে পাওয়া সম্ভব নয়। মানে তখন আপনি আলোর দিকে চলে গেছেন, আলো নিয়ে খেলা শুরু করে দিয়েছেন আর কি। ধন্যবাদ। এবং এই যে আমরা যতদূর জানি আপনি 12টা এক্সিমার লেজার যে আবিষ্কার করেছেন, 12টা লেজার ওয়ান অফ দ্যাম আর এক্সিমার, তো এই যে 12টা লেজার আপনি আবিষ্কার করেছেন, এর পেটেন্টও আপনার কাছেই রয়েছে এবং এগুলোর আবিষ্কর্তা হিসেবে সারা বিশ্ব আপনাকে জানে এবং আমরাও জানি, ইন্টারনেটে রয়েছে, ইন্টারনেটে সবাই জানে। এবং চোখের অপারেশনের ক্ষেত্রে এই লেজার যেটা মিরাকল করেছে সেটা কিন্তু আপনার সৃষ্টি থেকেই হয়েছে। তো এই যে ব্যাপারটা, এটা যখন আপনি ভাবেন তখন আপনার এই কাজটাকে আপনি কিভাবে দেখেন? আমি ভাবি যে সারা দুনিয়ার মানুষের জন্য একটা কিছু করতে পেরেছি। আমি অবশ্য একাই করিনি, আমার সঙ্গে আরো কলিগ ছিল, কিন্তু আমি গ্রুপ লিডার হিসেবে আমার ইট ওয়াজ মাই অনার টু অ্যানাউন্স প্রথমবার জগতে সেটা দেওয়া। এই আলো নিয়ে কাজ করতে করতে কি আপনার মনে হলো যে মহাকাশে একটু সন্ধানী আলো ফেলা দরকার? কসমোজেনিক্স কি সেখান থেকে এলো? ভেরি ওয়েল পুট। পার্টলি, কিন্তু আমি যখন আইআইটি খড়গপুরতে পিএইচডি করার জন্য পড়তে চাই, তখন আমি কসমোলজিতে পিএইচডি করতে চেয়েছিলাম, কিন্তু তখন কসমোলজি একটা সাবজেক্ট এমন ছিল যে কোনো রেসপেক্টেড সায়েন্টিস্ট এটা নিয়ে কাজ করবে না, কেন সর্ট অফ এ সিউডো সায়েন্স অ্যাট দ্যাট টাইম। কিন্তু আমি ছোটোবেলায় যখন গ্রামে ছিলাম, গ্রামে তো ইলেকট্রিসিটি নাই, রাত্রে যখন স্পেশালি মিল্কি ওয়ে মাথার ওপরে থাকতো, কত তারা যেন অলমোস্ট ছুঁয়ে ফেলা যায়, তখনই ভাবতাম ছোটোবেলায় যে যদি এই কোথা থেকে আসে এই তারাগুলো, এটা যদি নিয়ে আমি গবেষণা করতে পারি তাহলে আমার জীবন সফল হবে। ছোটবেলার আমি ভিজুয়ালাইজ করছি যে আপনি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন, আকাশের দিকে তাকিয়ে আছেন, তারা দেখছেন, তারা দেখে আপনার মনে হচ্ছে যে এই তারাকে ছুঁতে পারার চেষ্টাটা করা যেতে পারে, সেখান থেকে আপনার উৎপত্তি, আপনার ভাবনা চিন্তা। তার মানে দেখা যাচ্ছে গ্রাম আপনাকে সবসময় একটা গাইডিং ফোর্স হিসেবে কাজ করেছে, আপনার গ্রামের শিক্ষাটা খুব বড় শিক্ষা হয়ে রয়েছে। আমরা তো এখন সাইকোলজি থেকে জানি প্রথম 5 বছর যা আমরা শিখি সেটা সারা জীবন চলে যায়, চলে যায় সেটাই সারা জীবন। আরেকটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে, এই যে আপনার বাবার ডু অর ডাই মানসিকতা, এই যে উনি ইংরেজির কাছে উনি নথি স্বীকার করেননি, চাকরি ছাড়তে হয়েছিল কিন্তু ব্রিটিশদের কিছু রুলস তিনি মানেননি বলে চাকরিটা উনি ছেড়ে দিয়েছিলেন। আপনার মা মাতঙ্গিনী হালদার সঙ্গে কাজ করতেন এবং মাতঙ্গিনী হালদার যখন শেষ দিনে যাচ্ছেন, তিনি যখন ওই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য ঝান্ডা নিয়ে যাচ্ছেন, আপনাদের বাড়িতে উনি খাবারটা খেয়ে তারপর গিয়েছিলেন, রাত্রে খেয়েছিলেন। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো আপনাকে কতটা প্রভাবিত করে, আপনার মা বাবা আপনার জীবনে কতখানি প্রভাব রেখেছেন? অবশ্য বাবা তো বিদ্রোহী, সেই জন্যে ফ্যামিলিকে কিছু নেগলেক্ট করলেন, কেননা আমাদের তো অন্য কোনো উপায় ছিল না টাকা পয়সার, গ্রামের ওই খেতে যেটুকু সফল হতো সেই থেকেই আমরা খেতাম, কিন্তু ওনার চাকরি ছাড়ার পরে খুবই কষ্ট, দারিদ্র হলো আমাদের, কিন্তু আমরা জানতাম যে উনি যাচ্ছেন একটা খুব ভালো কাজের জন্য, সুতরাং আমাদের তো গ্রাম তো আপনার জীবনে অনেকখানি জড়িয়ে আছে। তো আমেরিকা থেকে যখন বারবার গ্রামে এসেছেন, তখন সেই গ্রামকে কিভাবে দেখেছেন? সেই গ্রামে এসে কি আপনার তখন অসুবিধা হয়েছে? আপনার কি মনে হয়েছে যে সেই গ্রাম আর নেই, গ্রাম যেন একটু বদলে গেছে? আমার মনে হয় যেন ওটা অন্য এক জন্মে হয়েছে গ্রামে। যে এখন মনে হয়, এখন যখন যাই, প্রথমবারই যখন যাই, তখন মনে হয় যে এখানে আমি বোধহয় আরেক জন্মে ছিলাম, এখন অন্য জন্মে রয়েছি। আমরা জানি যে আপনি হচ্ছেন পৃথিবীর সব থেকে ধনী বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী,
in physics possibly but I'm not a businessman না বিজনেসম্যান আপনি আপনার সমস্ত মেধা থেকে আপনার যা কিছু অর্জন সবই মেধা থেকে এবং আপনার অর্জন থেকে আমরাও আলোকিত হচ্ছি আপনার লেজার আর আলোয় তো যাই হোক আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনার লাইফস্টাইলের একটা আমূল পরিবর্তন এই যে আমেরিকায় গিয়ে আপনি যে লাইফস্টাইলে গেলেন আমরা শুনেছি যে আপনার সিক্সটোর লিমুজিন রয়েছে সেই লিমুজিনে টেলিভিশন রয়েছে বার রয়েছে সেই লিমুজিনে ইভেন লাইব্রেরি রয়েছে সেই লিমুজিন থেকে আপনি সারা বিশ্বের সঙ্গে কানেক্ট করতে পারেন আপনি রোলস রয়েস অত্যন্ত পছন্দ করেন আপনার রোলস রয়েসের সংখ্যা অনেক এই যে লাইফস্টাইল বেভারলি হিলসে থাকেন যে বেভারলি হিলসে আমেরিকার সব থেকে মানির পিপলরা থাকে তো এই যে লাইফস্টাইলটা এ তো একটা বিরাট পরিবর্তন তমলুকের মণিলাল ভৌমিক আর বেভারলি হিলসের মণিলাল ভৌমিকের মধ্যে অনেকটা অনেকটা তফাত রয়েছে তো এই তফাতটা আপনি কিভাবে আপনি এনজয় করেন না এই তফাতটাকে দেখে আপনি তার থেকেও কিছু শিক্ষা নেবার চেষ্টা করেন আমি একটা শুধু আপনাকে আরেকটা কথা বলি লিমোজিনেতে রবীন্দ্রসঙ্গীত শোনা যায় কয়েকজন বন্ধু যখন যায় ওখানে রবীন্দ্রসঙ্গীত শুনে লিমোজিনেতে আশ্চর্য হয়ে যায় আমি রবীন্দ্রসঙ্গীতের খুবই ভক্ত ছোটবেলা থেকে আপনার দিন শুরু হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে এবং দিন বোধ হয় শেষ হয় আমি যে আপনার সম্পর্কে পড়েছি রাতে যখন ঘুমোতে যান তখন বোধ হয় রবীন্দ্রসঙ্গীত থাকে হ্যাঁ এক্স্যাক্টলি কেননা রবি ঠাকুর লিখেছিলেন মিস্টিক এনলাইটমেন্টের মধ্যে সুতরাং ওটা এসে যায় আমাদের মধ্যে এসে যায় সুতরাং রিল্যাক্সেস মি অ্যান্ড সো দ্যাট ইজ সামথিং দ্যাট অলমোস্ট এ রুটিন ফর মি মানে রবীন্দ্রনাথ আপনার জীবনে আরেকজন গাইডিং ফোর্স মাই কালচারাল গুরু কালচারাল গুরু আমার সায়েন্টিফিক গুরু হলো আইনস্টাইন কালচারাল গুরু হলেন রবীন্দ্রনাথ কিন্তু কিন্তু উনি তো রিয়েলি এই ম্যান অফ ফিউচার উনি ওনার যখন যে যে সময় জন্মেছিলেন তার থেকে অনেক দূরে দেখতেন উনি যেসব কথা উনি বলতেন সেগুলো এখন আমরা সব দেখতে পাচ্ছি তো আমি যখন বক্তৃতা দিই এতে আপনার সায়েন্স এবং কসমোলজি নিয়ে আমি রবি ঠাকুরের কবিতা দিয়ে সেটা অনেক সময় সহজে সেটাকে ব্যাখ্যা করা যায় ভবিষ্যৎ দ্রষ্টা রবীন্দ্রনাথের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে প্রায় ভবিষ্যৎকে দর্শন ভবিষ্যতের দর্শন বোঝার চেষ্টা করছেন মণিভৌমিক তার সাথে আমরা কথা বলছি অকপটে অনুষ্ঠানে আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি ব্রেকের পর আবার ফিরে আসবো অকপটে দিয়ে মণিভৌমিকে সাক্ষাৎকারে আবার আমরা ফিরে আসছি অকপটে আমাদের আলাপচারিতা চলছে মণিভৌমিকের সঙ্গে আপনার যে আমেরিকার লাইফস্টাইলের কথা আমি একটু আগে বলছিলাম আমরা বিভিন্ন বইতে পড়েছি আপনার সম্পর্কে যে বইটা লেখা হয়েছে মণিকাঞ্চন তাতে পড়েছি একটা এক্সট্রাভ্যাগেন্ট লাইফ একটা 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 বৈভব বৃত্ত মেধা সব কিছু মিলে একটা লাইফ তো এই যে জীবনটা আপনি বেছে নিয়েছেন আপনার আপনার আমি আপনার প্রাইভেট সুইমিং পুল আপনার প্রাইভেট সৈকত আপনার জীবন আপনার জীবনে পার্টি সমস্ত কিছু মিলে আপনার জীবনে একটা বেশ রং রয়েছে তো আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে যে আপনি কি এগুলো করেন আমেরিকানদের এবং বিশ্বকে বোঝাবার জন্য হ্যাঁ আমরা পারি আমরা বাঙালিরাও পারি ইয়েস উই ক্যান ডু ইট না সেরকম কিছু নয় এটা আমাদের স্বভাব এটা যে দেখে সবটাই একবার চেষ্টা করে দেখতে হবে এটা কিরকম লাগে যেটা ভালো লাগলো সুতরাং সেটার মধ্যে কিছুটা করা হলো কিন্তু আসলে জানেন আমাদের মানুষের আমাদের সুখ সেটা এক জিনিস দিয়ে কখনো হয় না এটা বদলায় সবসময় আমার ঠাকুমা আমার মামার মায়ের দিক থেকে মায়ের মা প্রথমে যখন একটা কম্বল পেলেন ওহ কী কী খুশি আজকে কে আজকে সুখের সংজ্ঞা বদলে যায় মানুষ শুধু চেঞ্জতে বুঝতে পারে অলওয়েজ ইন ইমোশনালি ফিজিক্যালি আপনি যখন প্লেনে যাচ্ছেন প্লেনটা যখন টেক অফ করছে
তখন অ্যাক্সেলারেট বুঝতে পারে, কিন্তু যখন প্লেনটা টেক অফ করেছে তখন যদি ওটা 600 মাইল এদের গতিতে যাচ্ছে সেটা বুঝতে পারবে। দ্যাটস এ ফিজিক্যাল চেঞ্জ। কিন্তু মনের মধ্যেও আজকে যেটা আপনাকে আপনাকে সুখ দিচ্ছে 10 বছর পরে সেটা হয়তো সুখ দেবে না। সো আমি যখন আমার অবস্থা যখন পারমিট করলো সমস্ত কিছু আমি চেষ্টা করে দেখলাম, এভরিথিং হ্যাজ টু বি টেস্টেড। সো মানে মানে আপনি হচ্ছেন কনশিয়াস অফ লাইফ, রাইট? আই বিলিভ ইন দ্যাট। আই অ্যাম সর্ট অফ এ রেনেসাঁস ম্যান। আই লাইক ওল্ড, নিউ, সামথিং ইন বিটুইন। কিন্তু অবশ্য প্রথম যখন সেটা সেটা যখন এক্সপিরিয়েন্স হয়, এক্সাইটিং, ভেরি এক্সাইটিং। আচ্ছা, এই এক্সাইটমেন্ট ডাজন্ট স্টে, ইউ নো, এক্সাইটমেন্ট মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, ফ্রম ওয়ান হরাইজন টু অ্যানাদার, ওয়ান এক্সাইটমেন্ট টু অ্যানাদার। ইয়েস, ওয়ান্স ইট ইজ এক্সাইটিং, বাট কিছু কিছুদিন পরে সেটা আর এক্সাইটিং হচ্ছে না। সুতরাং ভাবলাম এইটাই কি চাই আমি, এক্সাইটমেন্ট থেকে এক্সাইটমেন্ট থেকে এক্সাইটমেন্ট, আর কিন্তু কোথায় কোথায় নিয়ে যাবে নাকি। আমেরিকাতে জানেন তো বহু ধনী লোক আছে, কিন্তু আমরা বলি যে আমেরিকা হ্যাজ দি হাইয়েস্ট ন্যাশনাল জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বাট ডু দে হ্যাভ দ্য হাইয়েস্ট গ্রস হ্যাপিনেস, ইউনো? নো, ওরা এখন দেখছে ইস্টের দিকে তাকাচ্ছে ব্লিস হওয়ার জন্যে। শুনেছেন রিচার্ড গিয়ার প্রত্যেক বছর আসেন এখানে, দিল্লিতে এসেছেন, দলাই লামার কাছে এক মাস থাকেন, শার্লি ম্যাকলেইন আছে, বহু যোগ এখন ভীষণ এক পপুলার হয়েছে ওখানে, সুখ শান্তি এবং মানসিক স্থৈর্যের জন্য। তো আপনার 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 যে কোনো গবেষণাতে আমরা দেখেছি একটা ফিলোসফি থাকে। নর্মালি যারা গবেষক হন বা যারা বিজ্ঞান নিয়ে কাজ করেন তাদের ফিলোসফির ব্যাপারটা ঠিক বোঝা যায় না, তাদের ফিলোসফিটা। কিন্তু আপনার সব গবেষণাতে আমরা লক্ষ্য করেছি আপনি একটা ফিলোসফির পেছনে ছুটেছেন, এবং এখনো যে গবেষণা আপনি করছেন, আপনার কার্টুন একটা ক্যাপ্টেন কসমস নিয়ে আপনি কাজ করছেন, আপনার কসমোজেনিক্সে যে কাজটা হচ্ছে বেদান্তের সঙ্গে এই মহাকাশ এবং সমস্ত পৃথিবীর অস্তিত্বকে মিলিয়ে দেবার জন্য, তো এই যে দর্শন, এই যে ফিলোসফি, এইটা আপনি কিভাবে বিজ্ঞানের মধ্যে নিয়ে এলেন? আমি জানতে চাইলাম কোথা থেকে এলাম আমরা, ঠিকানা কোথায়, ঠিকানার উদ্দেশ্যে। আমি যখন লেজার নিয়ে রিসার্চ করি তখন যে কোনো নতুন সাবজেক্টের রিসার্চ করলে সেখানে সবসময়ই ওই একই মাত্র সাবজেক্ট নিয়ে করতে হয়, কেননা সবসময় নতুন জিনিস আসছে। যদি একজন আগের দিন করে ফেলে, আমি পরের দিন করলে তার কোনো আর দাম নেই। সুতরাং ওটা ওই এক জায়গায় থাকবার জন্যেই সবসময় ছুটতে হবে, সবসময় ছুটতে হবে একই জায়গায় থাকবার জন্য। সুতরাং তখন আমি সময় পাইনি ফিজিক্স এবং কসমোলজিতে গত 10-20 বছরে কীরকম উন্নতি হয়েছে। তখন যখন আমার লেজার কাজ করলাম এবং 50-60 বিবরণ বেরোলো এতে পেপারে, আর 12টা প্যাটেন্ট হলো, তখন ভাবলাম যে কিছু টাকা হলো ওই প্যাটেন্ট স্টক অপশন কোম্পানি থেকে, সেটা আমি ইনভেস্ট করতে আরম্ভ করলাম। তো যখন আমার ইনভেস্টমেন্ট থেকে আমার খাওয়া দাওয়ার অবস্থা ঠিক উঠে গেল, তখন ভাবলাম আর ফিজিক্স আমি যখন সময় পাইনি পড়তে কি হয়েছে দেখি। যখন দেখলাম তখন আমার অসম্ভব অনুভূতি এলো যে আমরা যেগুলো ছোটোবেলা থেকে শুনে এসেছি আমাদের দেশে বেদ এবং আমাদের আমাদের কালচারাল যে হেরিটেজ সে থেকে যেটা শুনেছি, এখন তো বিজ্ঞান সে কথাই বলছে। রবীন্দ্রনাথ যে কথা বলেছিলেন কথার মধ্যে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ হয়েছে
অ্যান্থ্রোপিক কসমোলজিক্যাল প্রিন্সিপল। হকিংস একটা নতুন বই লিখেছেন ইউনিভার্স ইন এ ন্যাটসেল, উনি লিখেছেন তার মধ্যে যে ভেরি ফিউ উইল আর্গু দ্যাট দের ইজ এ ইউটিলিটি ফর অ্যান্থ্রোপিক প্রিন্সিপল, বিকজ কেননা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড বহুত বড়, আমাদের দি গ্যালাক্সি যেটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এর কাছে যে নিয়ারেস্ট গ্যালাক্সি লার্জ গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা, সেখান থেকে লাইট যেটা আসছে আজকে যেটা দেখছি সেটা বেরিয়েছে 2 মিলিয়ন লাইট ইয়ার্স অ্যাওয়ে, আজকে যে আশ্চর্যটা দেখছি আমরা সেটা বেরিয়েছে 20 লক্ষ আগে সেখান থেকে, এরকম এত 100 বিলিয়ন গ্যালাক্সি আছে, এত এত আর আমরা যেটা দেখতে পাই যেখান থেকে আলো এসেছে এখন 10 বিলিয়ন সেখান থেকে দেখতে পাই, এত বড় বিশ্ব, কিন্তু সেটা এলো কোথা থেকে? এসেছে একটা অ্যাটমের থেকে কম জায়গা থেকে, সব স্মলেস্ট অফ দ্য স্মল গেভ রাইজ টু লার্জেস্ট অফ দ্য লার্জ, এটা আমরা এই 10-20 বছরের মধ্যে আমরা বুঝতে পারছি সেটা। আর সুতরাং আরও দেখলাম আমরা যে এটা ম্যাথামেটিক্স দেখানো যায় যে এই বিশ্বের সমস্ত এনার্জি যদি একসঙ্গে করা যায় তার রেজাল্ট হবে 0, যতটা পজিটিভ এনার্জি আছে ইন্টেলিজেন্স ব্যালেন্সেস, ইন্টেলিজেন্স অফ দ্য ইউনিভার্স ব্যালেন্সেস উইথ দ্য নেগেটিভ এনার্জি। সুতরাং ইনফ্যাক্ট MIT-তে অ্যালান গুথ বলে এক প্রফেসর আছেন, উনি এটা প্রথম বলেছিলেন যে জগতে ফ্রি লাঞ্চ বলে কোনো নেই, কোনো পাওয়া যায় না, কিন্তু ইউনিভার্সটাই হলো একটা বিগেস্ট ফ্রি লাঞ্চ, যে ইন্টেলিজেন্স তৈরি করেছে ইউনিভার্সটা তাতে ওই পজিটিভ আর নেগেটিভ এনার্জি ব্যালেন্স করে দিয়েছে, সবসময় ব্যালেন্স ইউনিভার্স এক্সপ্যান্ড অলওয়েজ ইউনিভার্স এক্সপ্যান্ডিং দ্যাট ওয়ে এনার্জি নেগেটিভ এনার্জি ইজ ইনক্রিজিং বাট অ্যাট দ্য সেম টাইম পজিটিভ এনার্জি অলসো তৈরি হচ্ছে অটোমেটিক্যালি। এবার আমি যাচ্ছি একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে, কারণ আপনাকে যত দেখছি আপনার সঙ্গে যত কথা বলছি ততই আমার একটা বিষয় যাচ্ছে যে আপনি কাজ আনন্দ যেটা আমরা প্রায় ভুলেই গেছি, কাজ করতে করতে আনন্দটাকে দূরে সরিয়ে রেখেছি, আনন্দ করতে করতে কাজটাকে দূরে সরিয়ে রেখেছি, আপনি একটা চমৎকার ব্লেন্ডিং করেছেন কাজ এবং আনন্দের মাঝখানে। তো আমি আপনার জীবনী পড়ে যে জানতে পেরেছি তাতে দেখেছি যে আপনার 31 সালে জন্ম, 1931 সালে, তার মানে আপনি এখন 72, কিন্তু 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 আপনি দেখে মনে হচ্ছে গড ব্লেস ইউ যে আপনাকে দেখে কোনো সময় 72 বলে মনে হয় না, 72 বলতে আমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টের সঙ্গে আপনি কোনো জায়গাতে ফিট ইন করেন না। তো আমার জানতে ইচ্ছে করছে যে আপনি কি খান, কতক্ষণ ঘুমোন, আপনার হবি কি, আপনি আপনি মানুষটাকে আমার জানতে ইচ্ছে করছে। ধন্যবাদ। আমার বাবা মারা যান 97 বছর, 97 বছরে, আমার মা এখন 94 বছরে, সুতরাং বোধহয় আমার ভালো জিন আছে টু বিগিন উইথ। সেকেন্ডলি আই থিঙ্ক ইফ ইউ লাইভ এ গুড লাইফ, ইউ নো ইফ ইউ লিড এ গুড লাইফ স্ট্রেস কমে যায়, স্ট্রেস ইজ দ্য কিলার টুডে, স্ট্রেস ইজ দ্য মেন কিলার। সুতরাং আই মেডিটেট টু গেট রিড অফ মাই স্ট্রেস, আই এক্সারসাইজ অ্যান্ড মডারেট ডায়েট, নাথিং এক্সেসিভ, বাট আই ইউ নো লাইক ইউ সেড ইন ওয়ান এপিসোড দ্যাট আই এম এ কনোসার অফ লাইফ, সো আই লাইক টু টেস্ট এভরিথিং সামটাইমস, বাট আই নেভার কখনো আমি বাড়িয়ে কিছু করি না।
আর আমার মনে হয় যে আপনি যেটা বললেন আগে যে আমরা আমাদের কাজটা যদি সেটাই আনন্দ হয় তার থেকে বড় কিছু নেই, তখন কাজটা কাজ মনে হয় না, তখন মনে হয় এটা যেন খেলা। তাতে স্ট্রেস কম আসে, তাতে আনন্দটা হয়, সেই আনন্দ আর আমাদের কিউরিয়াসিটি যেটা ছোট ছাত্রের মতো কিউরিয়াসিটি, জানার আগ্রহ, জানার আগ্রহ সারা জীবনে আমাদের আমার জানার আগ্রহ ছিল। আমি এখনো অন্তত 4-5 ঘন্টা পড়ি সব, জাস্ট নতুন কিছু বেরোচ্ছে, সো জানার আগ্রহ যেটা, কিউরিয়াসিটি যেটা সেটা, আর গুড ক্লিন লিভিং আই থিংক অ্যান্ড উইথ গুড জিনস ফ্রম মাই ফাদার। তো এই যে আপনি বলছেন, আমরা যখন কথা বলছি তখন দেখছি আপনি 72 বছর বয়সে, সমান কর্মক্ষণ, সমান কর্মযোগী। তো একটা কথা হচ্ছে যে মানুষের এই বাঁচার বয়সটা ক্রমশ বেড়ে যাচ্ছে। এটা আপনি বলছেন যে জীবদ্দশাতেও আমরা নাকি দেখতে পাবো যে মানুষ 150 বছরও বাঁচছে, এটা কি সম্ভব হবে? এটা আমার মনে হয় খুবই সম্ভব হবে, কেননা আমেরিকাতে স্পেশালি এখন যে রোগে মানুষ মরে, হার্ট রোগের মানুষ মরে, সুতরাং হার্ট যদি ল্যাবরেটরিতে আমার সেল থেকে তৈরি করা হয় তাহলে আমার বডি রিজেক্ট করবে না সেটা। এরকম শুধু হার্ট নয়, সমস্ত অর্গ্যান ক্যান বি লাইক এ সেলফ, ইউ ক্যান টেক ইউর ওন অর্গ্যান ফ্রম দ্য সেলফ, সেইটি আর এতে যদি আমাদের জানেন তো এতে নিউরাল কানেকশনস ইজ সামথিং এসেন্সিয়াল, নিউরাল কানেকশনস হয় যখন আমরা কিউরিয়াসিটিতে থাকে, যদি আমাদের কিউরিয়াসিটি থাকে, যদি আমাদের যখন শরীর তো যখন বুড়ো হয়ে যায় তো কিছুটা, আমার বাবা যেরকম মারা গেলেন সন্ধেবেলায় তার জন্মদিনে খেলেন, রাত্রি ঘুমের মধ্যেই মারা গেলেন, কনজেস্টিভ হার্ট ফেলিওর, কিন্তু ওই হার্টটা যদি ওনার ওনাকে নতুন হার্ট দেওয়া হতো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন। তার মানে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াবে হয়তো কিছুদিন বাদে যে আলমারিতে আমারই হার্ট, আমারই লাংস, আমারই কিডনি, আমার ব্রেন সমস্ত রাখা থাকবে, প্রয়োজন মতো জামা কাপড় ছাড়ার মতো আমি ওটাকে নিয়ে পরে ফেলবো। তার মানে এটা এ কাইন্ড অফ ক্লোনিং, ওয়েল পুট কাইন্ড অফ ক্লোনিং, ক্লোনিং ইওর ওন বডি পার্টস, ওন বডি পার্টস। এই যে অলরেডি হিউম্যান ক্লোনিং হয়ে গেছে, আমরা যখন কথা বলছি তার আগে আমেরিকায় একদল সায়েন্টিস্ট এবং ফ্রেঞ্চ সায়েন্টিস্টরা দাবি করেছেন যে তারা ক্লোনিং করেছেন, হিউম্যান ক্লোনিং। তো এই ক্লোনিং ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? ইউনো সায়েন্সেতে যদি কিছু করা যায়, অন্য লোকে বলবে করো না, তা সত্ত্বেও সেটা করবে, একজন একজন না একজন করবে পৃথিবীতে। চায়নাতে সেরকম ক্লোনিংয়ের কোনো ব্যান নেই, আপনার ইংল্যান্ডেও ইস মাচ ইজিয়ার, কিন্তু এখন হলো ক্লোনিং টেকনিকটা এখনও ওটা পারফেক্ট করা হয়নি। হয়তো 200 ক্লোনিং করলে তার মধ্যে একটা হলো, সো তাদের ওই যা 200 থেকে 100 বাদ দিলে যেটা রইল 199, তাদের কী হবে, তাদের কী করা যায়? দে মে নট বি ডেড বাট দে মে বি ডিফর্মড, দ্যাট ইজ মরাল ডিলেমা। সেই জন্যে এখন এটা এখনও অ্যাকসেপ্টেড হয়নি, কিন্তু ক্লোনিং অ্যাকচুয়ালি ইজ যেন যমজ, এক যমজ বড়, এক যমজ অনেক পরে হয়েছে, একসঙ্গে যমজ হয়নি, মানে বিলেটেড টুইন। হ্যাঁ, বিলেটেড টুইন। সুতরাং সেটার দিক থেকে কোনো মরাল ডিলেমা নেই। মরাল ডিলেমা এখন হলো যে টেকনিকটা এখনও পারফেক্ট হয়নি বলে ওই যাদের এতে বডিতে কিছু ডিফেক্ট হয়েছে, বললাম যেরকম 200-এর মধ্যে হয়তো একজন পারফেক্ট হবে, তাদের ইম্প্যাক্ট কি করবে, তাদের মেরে দেওয়া হবে, সেইটাই একটা মরাল ডিলেমা। তো আপনার কি মনে হচ্ছে না যে ঈশ্বর যদি কিছু থাকেন, আমি জানি না আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না সুপার পাওয়ারে বিশ্বাস করেন, তো এটা মানুষ একটু হাত দিচ্ছে ঈশ্বরের অধিকারের উপর? মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে, ঈশ্বর, আমরা ঈশ্বরের কাজ করছি। তো ঈশ্বরকে আপনি কিভাবে দেখেন, ঈশ্বর একজন মানুষ না ঈশ্বর একটা সুপার পাওয়ার? ঈশ্বর মানুষ দেখতে মনে হলে তার অসুবিধে আছে, কেননা
মানুষ হলে সে মহিলা না ভদ্রলোক কোথায় থাকে তার একটা অসুবিধে, সেটা আমরা জানি না, সেটা সম্ভব নয়। আর যদি মানুষ হয় ভগবান, সেটা তাহলে সে এরকম ছেলে একটা কোনো কিছু দোষ করেনি, সে মরে গেল কেন? সেটা নিশ্চয়ই যদি যদি ভগবান মানুষ ভগবান যদি সেটা হয়, তাহলে সেটাকে বন্ধ করা দরকার ছিল। যদি সেটা বন্ধ না করুন তাকে তার দরকার কি সেরকম? সুতরাং ভগবানকে মানুষ হিসেবে দেখা আমাদের সোজা, এই জন্যে আমাদের যে বেদান্ত বলে বেদ অন্ত, বেদের শেষ, তার আগে পর্যন্ত নিরাকার ব্রহ্ম ছিল, কিন্তু লোকেরা তার সঙ্গে কানেক্ট করতে পারতো না। তখন বললে যে সকলে যখন ভগবানের সৃষ্টি, তুমি যার মধ্যে দিয়ে কানেক্ট করতে পারো, যার মধ্যে দিয়ে সংযোগ করতে পারো, সেটি হলো, কিন্তু ভুলে যেও না যে পেছনে রয়েছে এক নিরাকার ব্রহ্ম, কিন্তু আমরা সেটা ভুলে গেছি এখন, সেটি এখন বিজ্ঞানের মধ্যে দিয়ে আমাদের এখন বেরিয়ে আসছে। এবং আপনার আপনার গবেষণার ক্ষেত্র বোধহয় এই জায়গাটাতেই যাচ্ছে ক্রমশ, যে এই যে এই যে আমাদের বিশ্বে যা কিছু অস্তিত্ব আছে, যা কিছু আছে, তার সঙ্গে আপনি একটা সুপার পাওয়ারের একটা মেলবন্ধন ঘটানোর কথা ভাবছেন, যে এটাকে একটা জায়গা দিতে চাইছেন, যে এই যে মহাজাগতিক ব্যাপার, সেই ব্যাপারগুলোর সঙ্গে আমাদের বেদান্তের যে যোগাযোগ রয়েছে সেটা কি তো আপনি নিয়ে আসতে চাইছেন? সেটি এখন তো প্রমাণিত হচ্ছে, কিন্তু সেটা এত এসোটেরিক ম্যাথমেটিক্সের মধ্যে রয়েছে যে সাধারণ লোকের পক্ষে বোঝা মুশকিল। আর যারা ওটা নিয়ে কাজ করছে তাদের পক্ষেও এখন তারা প্রফেশনাল টাইম এত কাজ লাগিয়ে দিয়ে তাদের সম্ভব না। আমি তো এখন রিটায়ার ফ্রম 9টা থেকে 6টা থেকে কাজ করতে হয় না আবার, সুতরাং আমি ওইটা নিয়ে এখন কী করে ওটা মানুষের কাছে আনা যায়, কী করে সেটা মানুষকে সুখ দিতে পারে, সে কী করে মানুষকে বোঝানো যায় যে আমরা এখন সায়েন্স এবং টেকনোলজি মধ্যেই রয়েছি, আমরা প্রত্যেক দিনই ইউজ করছি, এই যে টেলিভিশন ব্রডকাস্ট হচ্ছে, এটা টেকনোলজি, এটা আমাদের একটা ইনের বিশ্বাস রয়েছে এর মধ্যে যে টেকনোলজি সায়েন্স এটা। সুতরাং সেইটার মধ্যে যদি প্রমাণ করতে পারি আমরা যে এক দের ইজ এ ইন্টেলিজেন্স দ্যাট ক্রিয়েটেড দ্য ইউনিভার্স, আমরা সবাই অ্যাট সাম লেভেল তার সঙ্গে একটা সংযোগ আছে, একটা একটা সংযোগ আছে, এবং তার মধ্যে থেকে আমরা ইন্সপিরেশন, আমরা তার থেকে সবকিছু পেতে পারি, তার থেকে ইনফিনিট ইনফিনিট পোটেনশিয়াল ইজ দেয়ার। সুতরাং ইউনো জর্জ লুকাস স্টার ওয়ার্স হি সেড মে দ্য ফোর্স বি উইথ ইউ, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা বিজ্ঞান দিয়ে দেখি দি ফোর্স ইজ অলওয়েজ উইথ ইউ, অনলি ইউ হ্যাভ টু টিউন ইন, বিকজ we are immersed in the force. The force is everywhere and we just have to you have to just synchronize with the force. Just like TV signal is going around, you cannot see them, you cannot touch them, but if you have the right tuner, right, then you get the picture is there. আচ্ছা, আপনার আরেকটা প্রজেক্ট হচ্ছে ক্যাপ্টেন কসমস, তো ক্যাপ্টেন কসমস প্রজেক্টটা যদি ছোট্ট করে আমাদের একটু বলে দেন। আপনাকে যেরকম বললাম যে আমাদের 10-20 বছর মধ্যে যে কসমোলজি এবং কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যেসব নতুন আবিষ্কার হয়েছে এ তো ফ্যাবুলাস, কিন্তু যারা বড় তাদের মাথাটা একটুখানি যেন সেট হয়ে গেছে, কিন্তু চিলড্রেন হ্যাজ ওপেন মাইন্ড, রাইট, সুতরাং অ্যান্ড দে আর দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড, সুতরাং ওদের কাছে এই জ্ঞানটা কী করে নিয়ে যাওয়া যায় সেটার জন্যে একটা টেলিভিশন কার্টুন সিরিজ আমি কিছুদিন থেকে ভাবছি এবং ওটা এখন মেটেরিয়ালাইজ করছে। আমার একজন আপনি আপনার সঙ্গে আলাপ করে দিয়েছিলাম, তাতিয়ানা জেকোভা, তিনি আমাকে সাহায্য করছেন, ওর জন্যে তিনি প্রডিউসার, টেলিভিশন প্রডিউস করেছেন, অ্যাক্ট্রেস অ্যাজ ওয়েল, কখন হবে জানি না, কিন্তু ওটা আমার একটা স্বপ্ন যে ছোটরা যাদের মনটা খোলা তাদের কাছে ওটা, তারা কার্টুন ভালোবাসে, সুতরাং কার্টুনের মধ্যে দিয়ে তাদের কাছে যদি আমরা বোঝাতে পারি, যেমন ধরুন আমরা এখানে বসে আছি,
কি জন্য বসে আছি, উড়ছি না কেন, গ্র্যাভিটি আমাদের এখানে বসিয়ে রেখেছে, কিন্তু গ্র্যাভিটিকে দেখতে পাই না, গ্র্যাভিটিকে শোনা যায় না, কিন্তু গ্র্যাভিটি রয়েছে নিশ্চয়ই। কি করবো, জাম্প করলেই বুঝতে পারবেন যে গ্র্যাভিটি আপনাকে নিয়ে নামিয়ে আসবে। কিন্তু কোনো যদি আমরা একটা ক্যারেক্টার তৈরি করেছি যে একটা ক্যাপ্টেন কসমোস, ওরা হলো পুলিশম্যান, জগতের ল যাতে মানা হয়, আমাদের আমাদের কলকাতার জন্য পুলিশ রয়েছে ল জন্য, আমাদের ইন্ডিয়ার মিলিটারি রয়েছে লর জন্য, কিন্তু জগতের লকে কে রাখে, ক্যাপ্টেন কসমোস রাখে। কিন্তু সেটা ওই ছোটদের বোঝাবার জন্যে একটা একটা অ্যান্টি হিরো ভিলেন তৈরি করতে হয়েছে। সেই ভিলেনরা যখন গ্র্যাভিটিকে যদি কমিয়ে দিল এক জায়গায়, রাইট, তখন সব তো উড়ে যাবে, যেটা কিছু বাঁধানো নেই সব উঠছে, আর এ থেকে আপনার নদীর জল জলোচ্ছ্বাস হয়ে যাচ্ছে, বন্যা হয়ে যাবে, ভারসাম্য নষ্ট হয়ে যাবে, ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি। তখন ওটা দেখবে, ও আই নো হোয়াট গ্র্যাভিটি ইজ গুড ফর, ইউ নো, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ফর এক্সাম্পল, এই যে গ্লাসটা রয়েছে এটা একটা শেপ রয়েছে, অল এটা হেল্ড বাই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, কিন্তু ওটা এটা যদি কেউ কমিয়ে দেয় এটা সবটা একটা জেলোর মতো হয়ে যাবে। সুতরাং এইরকম ওদের দেখা একটা ভিলেন এইভাবে করছে, কসমোস এসে ওটাকে আবার ল মানে জাগতিক ল গুলোকে এস্টাবলিশ করার জন্য ক্যাপ্টেন কসমোস, সেই সঙ্গে শিক্ষা, ফান টু লার্ন, ফান টু লার্ন, এটাই হচ্ছে আপনার মোটামুটি বেস লাইন হচ্ছে আপনার ক্যাপ্টেন কসমোসের এডুকেশন থ্রু এন্টারটেইনমেন্ট। আচ্ছা, আরেকটা আরেকটা কথা জিজ্ঞেস করি আপনাকে, সেটা হচ্ছে যে আমরা তো এখন একটা কথা প্রায় শুনে থাকি, প্রায় সর্বত্র শুনে থাকি, গ্লোবাল ভিলেজ। ইয়েস, তো এই গ্লোবাল ভিলেজের আদর্শে কি আপনি বিশ্বাসী? আমি বিশ্বাসী না হলেও সেটা হচ্ছে, কেউ এটাকে রুখতে পারবে না। গ্লোবাল ভিলেজ ইজ হিয়ার, ইফ ইউ ডোন্ট টেক ইট ইউ আউট অফ ইট। সুতরাং গ্লোবাল ভিলেজ ইজ এ রিয়ালিটি। আমরা আজকে যে কোনো কাজ করি তার একটা ইন্টারন্যাশনাল কনসিকোয়েন্স রয়েছে। আজকে ধরুন সেই জন্যে আমাদের ইউনো ভারতবর্ষ এখন আসছে, তার মধ্যে আমাদের অথচ যদি আমরা এখনো একটু পিছিয়ে আছি। আচ্ছা আচ্ছা, এই আন্তর্জাতিকতা বাদে বা গ্লোবাল ভিলেজ কনসেপ্টে বাঙালি জায়গা ঠিক কোথায়? বাঙালি কি কিছু করতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? বাঙালি কি এই জায়গায় নিজেকে ঠিক আপনার লেজার রশ্মির আলোর মতো বিচ্ছুরিত করতে পারবে? যদি বিশ্বাস না করতাম আমি কি করতে পারতাম তাহলে? আপনি আমি আমি মনে করছি যে আপনি একজন ব্যতিক্রম, কিন্তু এই রকম ব্যতিক্রম যারা হতে চায় তাদের জন্য বোধহয় আপনি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, আপনি তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন, আপনি একটা ট্রাস্ট তৈরি করেছেন। তো এই ট্রাস্ট করতে এসে এই কলকাতায় আপনার অভিজ্ঞতা কি রকম? আমি যখন ছাত্র ছিলাম অনেকে সাহায্য করেছেন আমাকে, তাদের সাহায্য না হলে, স্কলারশিপ না পেলে আমার পড়াশোনা সম্ভব হতো না, কারণ আমি তো গ্রাম থেকে এক কলকাতায় আসা সম্ভব হতো না, কলেজে পড়া, কলকাতায় থাকাও বেশ খরচ লাগে। তো আমি যখন এখন আমি তাদের কিছু সাহায্য করতে পারি, সেই জন্য এই ফাউন্ডেশনটা করা হয়েছে। আমরা গত বছর থেকেই আরম্ভ হয়েছে, গত বছর 10 জনকে তাদের সিলেক্ট করা হয়েছিল, এবছর আমরা বোধহয় 15 জনকে নেব। গত বছর কোনো ছাত্রী পাই না, এবার আরও 3 জন ছাত্রী পেয়েছি। আর আমাদের ক্রাইটেরিয়ান হলো যে যারা আমাদের সাহায্য ছাড়া তাদের শিক্ষা করতে পারবে না তাদেরকেই আমরা সাহায্য, মেধাবী, অর্থাৎ মেধাবী অথচ যাদের সামনে সুযোগ নেই তাদের সামনে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছেন। এই এই হাত বাড়ানোর গল্প আমরা আবার শুনবো ডক্টর মণি ভৌমিকের কাছ থেকে। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। আবার ফিরে আসছি অকপটে অনুষ্ঠানে ডক্টর মণি ভৌমিকের সঙ্গে কথাবার্তায়। আমরা একটু আগেই বলছিলাম যে সাহায্যের হাত আপনারা তাদেরই বাড়াবেন যে যারা সত্যি এটা পেলে জীবনে কিছু করতে পারবে,
তো আমার একটু জানতে ইচ্ছে করছে, আপনি যখন এগোচ্ছেন ধাপে ধাপে, তখন আপনার পাশে কেউ এসেছিল এরকম ভাবে এরকম কোনো মনিভৌমিক? কেউ এসেছিল নিশ্চয়ই, তা না হলে আমার অসুবিধে হতো, সেটা অবশ্য এখন একজন নয়, শুধু অনেকে এসেছিল। কিন্তু আমরা যেটা করছি, যখন আমরা সিলেক্ট করি যে ছাত্র ছাত্রীদের, তাদের কলেজের শেষ পর্যন্ত সমস্ত টাকাটা ওদের যা দরকার, যেটা শুধু দরকার, সার্ভ দ্য নিডি নট দ্য গ্রিডি, যা দরকার, টিউশন, থাকা খাওয়ার খরচ আর ইনসিডেন্টাল, এই সমস্ত ওদের বৃত্তি পর্যন্ত, আই মিন আপনার এক্সামিনেশন, ফাইনাল এক্সামিনেশন পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত আমরা সেটার ব্যবস্থা করছি। আপনাকে একটা কথা বলি, শুনে হয়তো আপনার একটু আশ্চর্য লাগবে, এখানে এক ফাইভ স্টার হোটেলে আমরা ওর এদের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তো তারা তো কখনো ফাইভ স্টার হোটেলের কাছেই যায় না, তো কেউ জুতো নেই, কেউ এসে চপ্পল পরে সামনে দিয়ে তাদের ঢুকতে দেবে না, খুব স্বাভাবিক, তাদের বার পেছনে তাদের আনতে হয়েছে। কিন্তু আমার মনে হয় ওদের একজন নিশ্চয়ই একদিন ওই স্তর ওই সামনের জর্দা দিয়ে ঢুকে আসবে, আপনার হাতে সাহায্য পেয়ে এবং তার মেধা দিয়ে। আমি যদি ভুল না করি, তাহলে আপনি অনেকদিন পর্যন্ত খালি পায়ে হাঁটতেন? আমি ১৬ বছর পর্যন্ত আপনি পায়ে কোনো জুতো দেবার মতো জুতো পাননি, তো আপনার কি এখন মনে হয় কোনো সময় যে যারা সত্যি মেধাবী, যারা সত্যি জীবনে উন্নত করতে চায়, তারা তাদের মেধা শ্রম দিয়ে যদি পাশে কাউকে পায়, তাহলে পায়ে পড়ার মতো জুতো তারা সংগ্রহ করতে পারবে? জুতো শুধু নয়, তাদের যা যা দরকার, তাদের শুধু মানে জুতোর প্রতীকী সিম্বলিক, প্রতীক সিম্বলিক, হ্যাঁ, এটা দরকার। তো আপনি আপনার যে ট্রাস্ট, এই ট্রাস্টে আপনি কোন ধরনের ছেলেদের পাচ্ছেন? আপনি তো দেখছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, তার থেকে তো আপনি একটা আইডিয়াস পাচ্ছেন যে আমাদের এখানে মেধা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, মনন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি তো একটা আইডিয়াস পাচ্ছেন। আপনার কি মনে হচ্ছে বাঙালির ভবিষ্যৎ সম্পর্কে, আপনার কি মনে হচ্ছে? আপনারা তো জানেন বাঙালির মেধা বিশ্ববিখ্যাত, আমাদের এখানে ৫টা নোবেল প্রাইজ ভারতবর্ষে সমস্ত কলকাতা থেকে হয়েছে, মানে আমরা জানি যে আপনারও একটা পেলে আমরা আশ্চর্য হতাম না বা হবো না। ধন্যবাদ, আশা করি আরো কিছু কাজ করতে হবে, কিন্তু যেটা আমরা আমরা যেটা কথা বলছি, যেটা নিয়ে বাঙালির যারা বাইরে যায় তারা অনেক ভালো করেছে, কিন্তু এখানে আমাদের সুযোগ হয়নি বলে সেই জন্য একটা অসুবিধা। শুধু এখন ভারতবর্ষের মধ্যে বাংলাদেশ এখন অনেক পিছিয়ে আছে, অবশ্য বিহার, উড়িষ্যা বোধ হয় কাছাকাছি, কিন্তু ব্যাঙ্গালোর, মাদ্রাস, হায়দ্রাবাদ, বম্বে, দিল্লি, পাঞ্জাব, ওরা এগিয়ে যাচ্ছে। বাঙালিদেরও মেধা রয়েছে, কিন্তু একটা কিছু রয়েছে যার যেটা ওদের বাধা দিয়ে রেখেছে, সেটা কি বাংলার এই কর্মভীরুতা, মানে কাজ করার অনীহা? আমার মনে হয় তাই, কেননা আমার মনে হয় যে আমাদের একটু কর্মভীরুতা আছে, সেটা আমাদের একটা একটা ভুল ভুল বাঙালিদের মেধা রয়েছে, কিন্তু মেধা দিয়ে শুধু সব কিছু করা যায় না, সে কাজটা করতে হবে, মেধাটা বাগাতে হবে, নীরব গভীরত্বের কোনো দরকার নেই। সুতরাং আমাদের শুধু বাংলাদেশে নয়, অ্যাকচুয়ালি আপনার এখন যদি যেখানে যাই আমি পৃথিবীতে, আমি খুবই অনেক ঘুরে বেড়াই, ৫০,০০০ মাইল ঘুরে বেড়াই প্রায় বছরে, দেখি যেখানে সব জায়গাতেই উন্নতি হচ্ছে, সব জায়গাতে বাজওয়ার্ড ইজ ডেভেলপমেন্ট, কেননা টেকনোলজি যেটা দরকার দারিদ্রতাকে ঘটাতে হলে, সেটা তো ১০০ বছর মতো রয়েছে, আর আজকে সারা জগতে এত টাকা,
তারা ঘর খুঁজছে কোথায় টাকাটা রাখবো। আমেরিকাতে এখন 1% 2% ইন্টারেস্ট, কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে সেখানে 10-15% ইন্টারেস্ট পাওয়া যায়। কিন্তু সে টাকাটা যদি সিকিউর হয় সেটি তারা চায়, তাহলে সেটা ইনভেস্ট করবে না। টাকা রয়েছে যে দারিদ্র হটাতে হলে চাই আমাদের শিক্ষা, টেকনোলজি আনতে হবে আর আর ইনভেস্টমেন্ট দরকার। সেগুলো সবই রয়েছে জগতে, শুধু আজ নয়, সে অনেক দিন ধরে রয়েছে, সেগুলোকে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। সুতরাং আমার মনে হয় যে শুধু বাংলাদেশ নয়, সারা জগতেই এই টেকনোলজি এবং ইনভেস্টমেন্ট দিয়ে আমার মনে হয় অ্যানাদার জেনারেশন অর টু দিল হ্যাভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অলমোস্ট সেম থাকবে। আপনি জানেন যখন দ্বিতীয় যুদ্ধের পরে জাপান, তারপরে আপনার এতে তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ওরা ওই টেকনোলজি এবং ইনভেস্টমেন্ট নিয়ে তারা বড় দারিদ্র ঘোচাতে পেরেছে। তারপরে কে? ইন্ডিয়া। তারপরে হ্যাঁ, চায়না দারিদ্র ঘোচাচ্ছে। ইন্ডিয়ার এখন তো পপুলেশন চায়নার মতোই। সুতরাং টেকনোলজি রয়েছে, টাকাও রয়েছে, শুধু আমাদের ইচ্ছেটা চাই, দৃঢ় ইচ্ছে চাই, এবং সেই ইচ্ছেটা হলে হয়তো আমরা কাজটার দিকে যেতে পারবো, কারণ আমাদের সবই রয়েছে, সবই রয়েছে, সবই রয়েছে। এবার একটুখানি অন্য প্রসঙ্গে আসছি। আপনি অনেক কাজ করেছেন, নানান বিষয় নিয়ে বিষয় থেকে বিষয়ান্তরে গেছেন, সবকিছু গেছেন, শুধু একটা জিনিস আপনার বোধহয় অপূর্ণ থেকে গেছে, আপনি করে উঠতে পারেননি, আপনি বিয়েটা করে উঠতে পারেননি। আমি যখন যাই ওখান এখান থেকে যাই, তখন ভাবলাম যে যদি আমি আমেরিকা থাকি আমেরিকাতে বিয়ে করব, এখানে যদি দেশে থাকি দেশে বিয়ে করব। কিন্তু আমি যখন গেলাম রিসার্চ যখন আরম্ভ করলাম, রিসার্চ অ্যাকচুয়ালি আমাকে একটা স্পিরিচুয়াল স্যাটিসফ্যাকশন দেয়। আর তারপরে যে সময় আর বাকি সময়টা থাকতো সেটা আমি ইনভেস্টমেন্টে লাগালাম, কারণ আমার ঠাকুমা যখন মারা যান অনাহারে আমাকে তার খাওয়া দিয়ে আমাদের দুর্ভিক্ষের সময়, তখন আমি এক আমি ভাব নিয়েছিলাম যে আমি গরিব থাকবো না কোনোদিন। ঠিক তাই। সুতরাং সেটা আমার মধ্যে খুব বড় হয়েছিল। আর বিজ্ঞান আমাকে এত শান্তি দিয়েছে, সেই জন্যে সেটা আমার পক্ষে সময়টা দেওয়া সময় হয়নি। গুড ম্যারেজ ইজ নট মেড ইন হ্যাভেন। আমাদের ফোকাস দিতে হবে, আমাদের সময় দিতে হবে। এবং আমি তো আমি আমার সমস্ত ছোট ভাই বোনদের তাদের শিক্ষার জন্য আমি চেষ্টা করেছি, তাদের আমি আমি তো বড় ছেলে। সুতরাং সেদিক থেকে আমি আমি ভাবি যে আমার ডিউটি করেছি আমি, কিন্তু আমার পার্সোনাল স্যাটিসফ্যাকশন যেটা হয়নি, ফ্যামিলি যেটা হয়নি, সেটার জন্য আমি গর্বিত নয়, কিন্তু সময়ের জন্য সেটা হয়নি। মানে সেটা একটা বৃহৎ পরিবারের সঙ্গে আপনি মিলিয়ে মিশিয়ে নিয়েছেন। এক্স্যাক্টলি। বাট আমি কসমোপলিটন পার্সন, দেহ আমাদের বলে যে বসুধৈব কুটুম্বকম, সেটা থেকেই আপনি মানে সবাইকে নিয়ে আপনার পরিবার এবং সবাইয়ের সঙ্গে মিলে মিশে আপনি একাকার হয়ে গেছেন। তো আমার আপনার কাছে একটা শেষ প্রশ্ন, শুধু প্রশ্ন না, আপনার কাছে একটা বার্তা চাইছি আমি। আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, অসংখ্য লোক আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানে অনেক কিশোর তরুণ রয়েছে, তরুণ তরুণী রয়েছে, যারা আর কি ভবিষ্যতে তারা জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায়, আপনার তাদের জন্যে কি বার্তা, কি মেসেজ তাদের জন্য দেবেন? মেসেজ হলো ফোকাস করতে হবে, ফোকাস, কিপ ইউর ফোকাস, কোথায় যাচ্ছি আমরা সেটা একটা ফোকাস রাখতে হবে, আর কষ্ট করতে হবে। লড়াই না করলে আমরা সুখী হতে চাই, কিন্তু এভলিউশন আমাদের যেরকম লড়াই না করলে এগুনো যায় না। সুতরাং কোথায় যাচ্ছি, কোথায় যাব, সেটা ঠিক সবসময় মনের মধ্যে রাখতে হবে। আর তার জন্যে ওই পর্বতের শেখার উপরে যাওয়ার মতো চেষ্টা করে সব যতটা চেষ্টা হবে লাগবে। কিন্তু আগে যেরকম আমরা বলেছিলাম এক সময়, যদি সেটাকে একটা নেশার মতো হয় তখন সেটা ওটা কষ্ট মনে হয় না, তখন মনে হয়
যে এটা এটাই তো ফান, সো মেক ওয়ার্ক ফান, বিকজ এর শেষে যেখানে যাবে সেখানে একটা গন্তব্যে পৌঁছতে হবে, পৌঁছতে হবে, পৌঁছানোর সেইটি। এই হলেন মণিলাল ভৌমিক, যিনি তমলুকের একটি অখ্যাত গ্রাম থেকে স্বপ্ন দেখেছিলেন পাহাড়ের উপর একটা বাড়ির। সেই বাড়ি তার হয়েছে বেভারলি হিলসে। তার জীবন দর্শন এক চমকপ্রদ আখ্যান, যার পরিচয় আমরা আজকে পেলাম আমাদের এই অনুষ্ঠান দেখে। একজনও যদি মণি ভৌমিক হতে চায় তাহলেই আমরা জানবো যে আমাদের এই অকপটি অনুষ্ঠান আজ সার্থক হলো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।